ওয়েলকাম মৌজ ইয়াম্মি রান্না। আজ আমি রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেনের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আমি চিলি চিকেন বানানোর জন্য 400 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটা আমি ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব সয়া সস। সয়া সসের মধ্যে যেহেতু নুন থাকে সেই জন্য নুনটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এরপর আমি এই সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। ময়দা আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা আপনারাও এইভাবেই ব্যবহার করবেন যাতে করে ময়দার ভাগটা বেশি না হয়ে যায় আর কর্নফ্লাওয়ারের ভাগটাও বেশি যেন না হয়ে যায়। সেই জন্য 2 চামচ ময়দা দিলে 2 চামচ কর্নফ্লাওয়ার দিবেন, এইভাবে ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি 1টা কাঁচা ডিম। এরপর এই সমস্ত উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের সময় ভালোভাবে মিশিয়ে নিলে এটার টেস্টটাও ভালো হয়। সমস্ত উপকরণ চিকেনের সাথে মেশানো হয়ে গেছে। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি এখানে 1টা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিতে হবে, কারণ চিকেনগুলো পকোড়ার মতো করে ভাজা হবে। চিকেনগুলো এরপর দিয়ে দিচ্ছি পকোড়ার মতো ভাজা হওয়ার জন্য। এরপর একদিকটা হয়ে গেছে, উল্টো দিকটা উল্টে দেব। সোনালি রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। চিকেনগুলো দেখুন সোনালি রং ধরে গেছে, মানে চিকেনগুলো পকোড়ার মতো করে ভাজা হয়ে গেছে। যারা চিকেন পকোড়া খেতে চান তারা এই পর্যন্ত করলেই চিকেন পকোড়া রেডি। এরপর আমি এগুলো উঠিয়ে নেব। আবারও কিছুটা পরিমাণ চিকেন যে বাকিটা ছিল সেটা এরপর দিয়ে দিচ্ছি। এটাও গোল্ডেন ব্রাউন পর্যন্ত অপেক্ষা করব, তারপর উঠিয়ে নেব। এরপর চিকেন ভাজার যে তেলটা রয়েছে সেটা আমি কিছুটা পরিমাণে কমিয়ে নিয়ে সামান্য পরিমাণে ফ্রাইং প্যানের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর স্প্রিং অনিয়নের সাদা অংশটা। এরপর এগুলো একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। রসুন কুচিটা সামান্য পরিমাণে লাল হয়ে গেলে তারপর আমি বাকি উপকরণগুলো মেশাবো। এখানে আমি চৌকো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামের টুকরোটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। এরপর এই ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। এখানে সামান্য পরিমাণে নুন দিতে পারেন যাতে করে ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটুখানি নরম হয়ে যায়। এরপর আমি 1 করে টমেটো সস, সয়া সস আর চিলি সস ব্যবহার করব। এখানে আপনারা টমেটো সসের বদলে লাল চিলি সসও ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল খান সেই অনুসারে ঝালটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো
এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিলাম জল দিয়ে। এরপর এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। তারপর সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন কত সহজেই বাড়িতেই তৈরি করা হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন, রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিতে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, অল অপশন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই, এরপর নেক্সট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো।